এরপর যেটা আসছি সেটা হচ্ছে মিড ব্রেন, যেটাকে আমরা বলে থাকি মেসেনসেফালন। মিড ব্রেন যেটা করে সেটা হচ্ছে অ্যাটেনশন অ্যান্ড কুইক রেসপন্স। যেমন দেখবে অ্যাকচুয়ালি ক্রিকেট খেলার সময় বা বেসবল খেলার সময় যেরকম হয়, দেখবে কোনো প্লেয়ারকে একদম যখন বলিং হচ্ছে আর কি, যে বল যখন থ্রো করছে তখন সেখানে তো একদম পুরো অ্যাটেনশন নিয়ে সে দাঁড়িয়ে আছে, এবং যখনই যেদিকে বলটা আসছে সেইটার সাপেক্ষে তার তখন ব্যাটটাকে মুভ করতে হচ্ছে। তার মানে সেইটাই অ্যাকচুয়ালি হচ্ছে কুইক রেসপন্স, যে যেদিকে ঠিক যে মুহূর্তে অ্যাকচুয়ালি বলটা আসবে সেটার সাপেক্ষে কুইক রেসপন্স করতে হচ্ছে। তো এই অ্যাটেনশন অ্যান্ড কুইক রেসপন্স যে জিনিসটা, এটা গোটাটাই মেনটেন করে যেটা, সেটা হচ্ছে মিড ব্রেন। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে গোটা ব্রেন যেটা রয়েছে, ব্রেনটা এখানকার মধ্যে দেখো, এখানের এই উপরের দিকের যে পোর্শনটা রয়েছে যেটা দেখো ওই হালকা ভায়োলেট বা পিঙ্ক কালার টাইপের যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, এইটা হচ্ছে গোটাটাই হচ্ছে ফোর ব্রেন। এবার এই ফোর ব্রেনটার অ্যাকচুয়ালি সেন্টারের পোর্শন, এই জায়গাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডায়েনসেফালন। আর এটা ছাড়া বাকি যে গোটা পোর্শনটা রয়েছে এইটা হচ্ছে টেলেনসেফালন, মানে এই সেন্টারের পোর্শনটা যেটা, এই সেন্টারের পোর্শনটা হচ্ছে ডায়েনসেফালন, আর ওপর যেটা রয়েছে এটা হচ্ছে টেলেনসেফালন। এরপরে এইটা হচ্ছে মিড ব্রেন। মিড ব্রেনের দুটো পার্ট দেখবে এক্ষুনি আমরা পড়লাম, সেটা হচ্ছে টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্কেল। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এইটুকু অংশ যেটা, এটা হচ্ছে মিড ব্রেন। আর এই ব্লু কালারের যে পোর্শনটা দেখাচ্ছে এইটা গোটাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের অ্যাকচুয়ালি তিনটে পার্ট আছে। এই সামনের পার্ট যেটা রয়েছে দেখো, এইটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে পন্স। অন্যদিকে এইটা যেটা রয়েছে এইটা হচ্ছে মেডাল অফ লঙ্গাটা, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বাংলায় সুষুম্না শীর্ষ। আর এইটা হচ্ছে সেরিবেলাম, এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় লঘু মস্তিষ্ক। অ্যাকচুয়ালি দেখবে এই বড় অংশটা যেটা, এইটাকে বলা হয় গুরু মস্তিষ্ক, এটা হচ্ছে সেরিব্রাম। আর এইটা যেটা রয়েছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সেরিবেলাম। এই হচ্ছে জিনিসটা। এবার মোটামুটি একটুখানি দেখলে দেখো যে টেলেনসেফালনের প্রথম পার্ট ছিল যেটা, সেটা হচ্ছে সেরিব্রাম, এইটা হচ্ছে সেরিব্রাম, এইটা হচ্ছে সবথেকে বড় অংশ গুরু মস্তিষ্ক। এরপর এই অংশটা হচ্ছে অ্যাকচুয়ালি রেখো মস্তিষ্ক, যেটা দেখবে একটু আগে পড়ছিলাম কর্পাস ট্রায়াটা, মানে সেকেন্ড পার্ট যেটা রয়েছে। আর থার্ড যেটা হচ্ছে এই অংশটাতে অ্যাকচুয়ালি থাকে যেটা, সেটা হচ্ছে রায়েনসেফালন, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় নাসা মস্তিষ্ক। মানে এই তিনটে জিনিস নিয়েই যেটা তৈরি হয় সেটা হচ্ছে টেলেনসেফালন। ডায়েনসেফালনে ছিল দেখো থ্যালামাস, এই এইখানে ছিল দেখবে হাইপোথ্যালামাস, এই পেছনটাতে ছিল এপিথ্যালামাস, আর পাশটাতে ছিল মেটাথ্যালামাস। এইটা নিয়ে ডায়েনসেফালন। মিড ব্রেন হচ্ছে এই পোর্শনটা, যেটা অ্যাকচুয়ালি দেখো দুটো পোর্শন রয়েছে, একটা হচ্ছে টেকটাম, একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কেল। অ্যাকচুয়ালি এই ওপরের পোর্শনটাকে যদি খুলে নেওয়া হয়, মিড ব্রেনটা দেখো খুব ছোট্ট জায়গা নিয়ে আছে, তাহলে অ্যাকচুয়ালি এই মিড ব্রেন যেটা, সেই মিড ব্রেন পোর্শনটা আমরা দেখতে পাবো। মিড ব্রেন পোর্শন যেটা রয়েছে সেই মিড ব্রেন পোর্শনটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে এই একদম এই যে ব্রেনের এই উপরের পোর্শনটাকে দেখো খুলে নেওয়া হয়েছে। এই যে দেখো এখানে তো দেখাচ্ছে উপরের পোর্শনটাকে খুলে নিয়েছে, যে দেখো সাইড থেকে এখানে দেখানো হচ্ছে। এখানকার মধ্যে এই যে পেছনের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা, এবং এই সামনের যে পোর্শনটা, এই এই যে অংশটা, এই রিজিয়নটুকু শুধু, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু মিড ব্রেন। এইটা এই গ্রিন কালারের এই ছোট্ট উপরের পোর্শনটা, মানে এখানেতে বড় করে যদি আমরা দেখি তাহলে এই যে এইটা, এই এইটা থেকে শুরু করে এই যে এইটা, এই পোর্শনটুকু যেটা, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি মিড ব্রেন। এবার মিড ব্রেন যেটা থাকে, মিড ব্রেনের সামনের যে পোর্শনটা থাকে, সামনের পোর্শনটাকে অ্যাকচুয়ালি বলে টেকটাম, আর পেছনের পোর্শনটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেরিব্রাল পেডাঙ্কেল। এবং যার মধ্যে দুটো পার্ট খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে টেকমেন্টাম আর একটা হচ্ছে সাবস্ট্যান্সিয়া নায়াগ্রা। তো এবার অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এরাই অ্যাকচুয়ালি অ্যাটেনশান অ্যান্ড কুইক রেসপন্স, সেটার জন্য রেসপন্সিবল হয়, মানে সেটার জন্য দায়ী হয়। আর হাইন্ড ব্রেন যেটা থাকছে সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। হাইন্ড ব্রেনের মধ্যে দেখো তিনটে পার্ট, একটা হচ্ছে পন্স, একটা হচ্ছে মেডাল অফ লঙ্গাটা, আর সেকেন্ড হচ্ছে থার্ড যেটা, সেটা হচ্ছে সেরিবেলাম। অ্যাকচুয়ালি পন্স যেটা থাকে সেই পন্সটা, এটা দুটো কাজ করে, একটা হচ্ছে বিভিন্ন যে রিদেমগুলো থাকে, অর্থাৎ শ্বাসগতি, হৃদগতি, যেগুলো অ্যাকচুয়ালি চলছে, যে হার্ট বিট বা ব্রিদিং রেট, সেই সমস্ত জিনিসগুলোকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে যেটা, সেটা হচ্ছে পন্স। সেরিবেলাম যেটা থাকে এটা অ্যাকচুয়ালি বডির ব্যালেন্স মেনটেন করে, এবং এটাও এরও মধ্যে কিন্তু দেখো ঠিক এরকম
সালকাস জাইরাস যে ব্যাপারটা এখানেও কিন্তু ঠিক সেরকম সালকাস জাইরাসের মতো স্ট্রাকচার এখানেতেও থাকছে, এবং এর ক্ষেত্রেও বাইরের দিকেতে গ্রে ম্যাটার থাকে এবং ভেতরের দিকেতে হোয়াইট ম্যাটার থাকে। অ্যাকচুয়ালি এটা যেটা করে সেটা হচ্ছে বডির ব্যালেন্স মেনটেন করে। পন্ডসের একটা কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে বিভিন্ন অর্গ্যানের রিদম, যেটা ছন্দবদ্ধতা যেটা, সেটা নিয়ন্ত্রণ করে। তার সাথে সাথে এটাও একটা রিলে স্টেশন হিসেবে কাজ করে, যে যখনই অ্যাকচুয়ালি উদ্দীপনা আসে বা স্টিমুলেশন আসে, এই স্টিমুলেশনটা যদি চিন্তা ভাবনার কোনো ব্যাপার থাকে তাহলে সেটাকে অ্যাকচুয়ালি এ পাঠায়, যেটা সেটা হচ্ছে থ্যালামাসকে, এবং সেখান থেকে সেটা চলে যাবে অ্যাকচুয়ালি গুরু মস্তিষ্ক, বা যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলছি সেরিব্রাম। আর যদি এটা বডি ব্যালেন্সের ব্যাপার থাকে তাহলে এটাকে এ অ্যাকচুয়ালি পাঠিয়ে দেয় অ্যাকচুয়ালি সেরিবেলামের কাছে। তাহলে এখান থেকেও যেহেতু রাস্তাটা দুদিকে যাচ্ছে, সেই জন্য এটাও কিন্তু একটা রিলে স্টেশন হিসেবে কাজ করে। তাহলে একটা রিলে স্টেশন তো আছে অ্যাকচুয়ালি থ্যালামাস আমরা জানি, সেকেন্ড আর একটা রিলে স্টেশন রয়েছে যেটাকে বলা হচ্ছে পন্ডস। এটা ছাড়াও দেখো যে পন্ডসের ঠিক নিচেতেই যেটা রয়েছে সেটা হচ্ছে মেডাল অফ লঙ্গাটা, এইটা যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে দেখবে সুষুম্না শীর্ষ। এই মেডাল অফ লঙ্গাটা যেটা রয়েছে সেটা আমাদের কমপ্লেক্স রিফ্লেক্স অ্যাকশান যেগুলোকে বলা হয় সেইটাকে অ্যাকচুয়ালি মেনটেন করে। আর এই এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সেরিবেলাম। এটার কাজটা দেখো এক্ষুনি আমরা পড়লাম, এখানে তো দেখো সেরিবেলামটাকে খুব হাইলাইটেড করে দেখানো রয়েছে, এটা সেরিবেলাম। এইখানে যেটা রয়েছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পন্ডস, আর এইটা হচ্ছে মেডাল অফ লঙ্গাটা, এই যে রিজিয়নটা, এই হচ্ছে পোর্শনটা। এবার দেখো অ্যাকচুয়ালি মেটেনসেফালন যেটা রয়েছে এই দুটোকে একসাথে বলে যেটা, সেটা হচ্ছে মেটেনসেফালন, আর মেডাল অফ লঙ্গাটা যেটা রয়েছে এটাকে বলা হয় মায়েলেনসেফালন। তো মেটেনসেফালনের দুটো পার্ট, একটা পন্ডস একটা সেরিবেলাম, দুটো অংশ নিয়ে তৈরি। এই সামনের পোর্শনটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে দেখো পন্ডস, আর পেছনের পোর্শনটা যেটা রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে সেরিবেলাম, আর এই অংশটা যেটা এটা হচ্ছে মেডাল অফ লঙ্গাটা। এবার পন্ডস এই যে রিজিয়ানটা, আর এই পেছনে যেটা রয়েছে দেখো এইটা হচ্ছে সেরিবেলাম, যেটাকে লঘু মস্তিষ্ক বলে। তো সেরিবেলামকেও ক্রস সেকশন করলে সেখানেও দেখো এই যে বাইরের দিকটা রয়েছে গ্রে ম্যাটার, আর ভেতরের দিকটা যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার, আর এখানেও কিন্তু সালকাস জাইরাস এই জিনিসটা আছে। এবার অ্যাকচুয়ালি সেরিবেলামটাও কিন্তু ঠিক ওই রকমই দুটো ভাগে বিভক্ত। আচ্ছা এখানে দেখো মিড ব্রেনটাকেও পয়েন্ট আউট করেছে, যে মিড ব্রেনটার দেখো পয়েন্ট আউট রয়েছে, টেকটাম টেকবেন্টাম দুটো পার্টকে এখানেতে দেখাচ্ছে। আর এখানেতে এই যে পোর্শন যেটা রয়েছে এখানকার মধ্যে দেখবে সেরিবেলামেরও অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে। এবার যেমন দেখবে কর্পাস ক্যালোসাম দিয়ে অ্যাকচুয়ালি এখানকার মধ্যে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক দুটো কানেক্টেড ছিল, ঠিক সেরকম ভার্মিস বলে একটা স্ট্রাকচার থাকে, এই ভার্মিসের মাধ্যমে এরা পরস্পরের সাথে যুক্ত থাকে, মানে দুটো যে সেরিবেলাম থাকে তারা পরস্পরের সাথে যুক্ত থাকে। তাহলে এটাই গেল যেটা, সেটা হচ্ছে ব্রেনের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো। নেক্সট চলে আসছে যেটা, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড, যেটা অ্যাকচুয়ালি ব্রেন থেকে তৈরি হচ্ছে, এবং সেটা দেখো মানে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের মাঝখান দিয়ে আসছে, এবং সেখান থেকে বিভিন্ন নার্ভগুলো তৈরি হচ্ছে, সেগুলো বডির বিভিন্ন পার্টের সাথে কানেক্ট করছে। এবার প্রথমেই যেটা বলা হয় দেখো অ্যাকচুয়ালি স্কাল, যেটা স্কালের নিচেতে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা দিয়ে মানে সেই ছিদ্রটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এবার ফোরামেন ম্যাগনামের ভেতর দিয়ে অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ড যেটা সেটা নেমে আসছে, এবং মোটামুটি স্পাইনাল কর্ড যেটা থাকে সেই স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য হয় যেটা, যে অ্যাকচুয়ালি এটা লেন্থ যেটা হয় সেটা হচ্ছে 42 থেকে 45 সেন্টিমিটার মতো হয়, 42 to 45 সেন্টিমিটার মতো এটার অ্যাকচুয়ালি লেন্থ হয়। এবং এর ডায়ামিটার, এটা চওড়ায় যেটা অ্যাকচুয়ালি থাকছে সেটা মোটামুটি দেখা যায় 1.25 সেন্টিমিটার, এটা একটা অ্যাভারেজ ভ্যালু দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে স্পাইনাল কর্ড যেটা থাকে সেটা চারদিক থেকে মেনিনজেস দিয়ে এটা কভার করা থাকে, এবং একদম সেন্টারেতে একটা নিউরোসিল থাকে যেটা দিয়ে সিএসএফ অ্যাকচুয়ালি ফ্লো করছে। এবার এর ফাংশন কী? দেখো স্পাইনাল কর্ডের একটা কাজ হচ্ছে রিফ্লেক্স অ্যাকশান। রিফ্লেক্স অ্যাকশান পড়ানোর সময় বলেছিলাম যে মেনলি এটা কিন্তু রিফ্লেক্স অ্যাকশানটা গোটাটাই কন্ট্রোল করে যেটা, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। অন্যদিকে কমিউনিকেটার, অ্যাকচুয়ালি বিভিন্ন অর্গ্যানের সাথে, মানে দেখবে এই কাঁধ অবধি সমস্ত অর্গ্যানের সাথে ব্রেনের ডাইরেক্ট কানেকশান থাকে, কিন্তু হাত পা বা এই পোর্শনগুলোর সাথে ডাইরেক্ট ব্রেনের কানেকশান থাকে না। এগুলো অ্যাকচুয়ালি সবসময় স্পাইনাল কর্ডের থ্রু দিয়ে এগুলো ব্রেনের সাথে কানেক্টেড হয়। তো সবসময় দেখো এদের মাঝেতে একটা কমিউনিকেটার হিসেবে কাজ করে, যে কোনো একটা স্টিমুলেশান বা যে কোনো একটা ধরো ইম্পালস সেটা বা উদ্দীপনা সেটা গৃহীত হচ্ছে,
সেটা অ্যাকসেপ্টেড হয় এবং স্পাইনাল কর্ড ওটাকে নিয়ে যায় ব্রেনে, এবং ব্রেন যে ইনস্ট্রাকশনটা দেয় সেটা স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে এসে আবার ওই পার্টিকুলার অর্গ্যানটা বা নির্দিষ্ট অঙ্গটাতে ওই স্টিমুলেশনটা যায়। তো সেই জন্য এটা কমিউনিকেটার হিসেবে কাজ করে, সিম্প্যাথেটিক সেন্টার। অ্যাকচুয়ালি যে যখনই আমরা ভয় পাই, ওই যে অটোনমিক নার্ভাস সিস্টেমে যখনই আমরা ভয় পাই তখন আমাদের যে হার্টবিট বেড়ে যায়, ব্রিদিং রেট বেড়ে যায়, এগুলোকে কন্ট্রোল করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মেইনলি কিন্তু গ্যাংলিয়া দিয়ে কন্ট্রোল হয়। দেখবে আগেই বলেছি গ্যাংলিয়ার কথা, গ্যাংলিয়ার বাংলা হচ্ছে স্নায়ুগ্রন্থি। এই গ্যাংলিয়াগুলো যেগুলো সিম্প্যাথেটিকের অ্যাকচুয়ালি কন্ট্রোল করে সেগুলো কিছুটা হলেও, মানে দেখা যায় যে কিছু কিছু গ্যাংলিয়া অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ডের সাথে কানেক্টেড থাকে, তো সেই জন্য কিছুটা হলেও তাদের যে কন্ট্রোল, সিম্প্যাথেটিকই বলো বা প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রেও বলা যেতে পারে, দুজনকার কিছুটা হলেও কন্ট্রোল অ্যাকচুয়ালি নার্ভাস সিস্টেমের আছে, সেটা কিন্তু খুব সামান্য। অন্যদিকে মাসেল কন্ট্রাকশন, অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ডের থ্রু দিয়েই ব্রেন থেকে ইনস্ট্রাকশনগুলো আসে, যার জন্য যখন আমরা হাঁটা চলা করছি বা ধরো যে পরীক্ষার হলে বসে লিখছি, সেগুলো সমস্ত যে মাসেল কন্ট্রাকশনের দরকার সেগুলো সবই স্টিমুলেশানগুলো অ্যাকচুয়ালি ব্রেন থেকে আসে, ইনস্ট্রাকশানগুলো সেটা স্পাইনাল কর্ডের মাধ্যমেই আসছে এবং সেটা কিন্তু গিয়ে নির্দিষ্ট মাসেল কন্ট্রাকশন ঘটাচ্ছে, পেশি সংকোচন ঘটাচ্ছে, যার জন্যই এই হাঁটা চলাই বলো বা কথা বলা বলো বা সব কাজগুলো আমরা করতে পারছি। তাহলে সেগুলো সমস্তই কিন্তু স্পাইনাল কর্ডের অ্যাকচুয়ালি রোল। এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কথা যখনই আমরা বলি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা তৈরি হয়, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা রয়েছে ব্রেন আর স্পাইনাল কর্ড, এর সাথে বডির অন্যান্য অঙ্গের যে কানেকশান সেটাই হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যেটা থাকে, ব্রেন থেকে 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস তৈরি হয়, যেগুলো অ্যাকচুয়ালি কাঁধ অবধি বিভিন্ন অর্গ্যানের সাথে সেইগুলো কানেক্টেড থাকে এবং সেগুলো ব্রেন অ্যাকচুয়ালি কন্ট্রোল করে, যে আমরা যে কথা বলছি, যে আমরা যে চোখের মাধ্যমে দেখছি বা কানের মাধ্যমে শুনছি, জিভের মাধ্যমে যে টেস্ট অনুভব করছি, সেগুলোকে সবই অ্যাকচুয়ালি কন্ট্রোল করে, যেটা সেটা হচ্ছে 12 পেয়ার্স অফ যে ক্রেনিয়াল নার্ভস আছে সেগুলো। আর অন্যদিকে দেখা যায় স্পাইনাল কর্ডের সাথে বডির বাকি পার্টগুলোকে কানেক্ট করার জন্য সেখানে 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভস আছে। তো এরা দেখবে এই যে বেরিয়েছে এবং জোড়ায় জোড়ায় বেরোয়, কারণ আমরা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, তো সেই জন্য প্রত্যেকটা জায়গাতে, যেমন হাতের সাথে দেখো, এখান থেকে যেমন এইদিকের হাতটার জন্য কিছু নার্ভ বেরিয়েছে, এইদিকের হাতের জন্যও কিছু নার্ভ বেরিয়েছে, এরকম বিভিন্ন অর্গ্যান যেগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য টোটাল 31 পেয়ার্স, 31 জোড়া স্পাইনাল নার্ভ বেরোয়, আর ব্রেন থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ। এবার 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ যেটা রয়েছে তাদের নামগুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে এবং তাদের কাজগুলো একটুখানি করে মনে রাখতে হবে। দেখো 12 পেয়ার্স অফ যে ক্রেনিয়াল নার্ভস রয়েছে তার মধ্যে যে 12টা অ্যাকচুয়ালি জোড়া রয়েছে তার মধ্যে ফার্স্ট যে নার্ভ, এগুলো কিন্তু এই সিরিজেই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট নার্ভ যেটা অলফ্যাক্টরি, তারপর অপটিক, তারপর অকিউলোমোটর, তারপর ট্রকলিয়া, ট্রাইজামিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবিউলো ককলিয়ার, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসারি, হাইপোগ্লসাল, এই 12টা কিন্তু এখানেতে থাকে। আর অন্যদিকে এখানে যে 31 জোড়া স্পাইনাল নার্ভ থাকে তাদের কিন্তু আলাদা করে কোনো কিছু নাম ওইভাবে থাকে না, এদের কি হয় এরা যেখান থেকে অরিজিন করে তার পাশাপাশি বিভিন্ন জায়গার সাথে এটা কানেক্ট করে। কিন্তু ক্রেনিয়াল নার্ভসগুলো যেটা সেগুলোর কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে এই যে ক্রেনিয়াল নার্ভস যেগুলো রয়েছে সেই ক্রেনিয়াল নার্ভসগুলোর অ্যাকচুয়ালি নামের যে সিরিজটা, যেমন দেখো অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, ট্রকলিয়া, ট্রাইজামিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবিউলো ককলিয়ার, গ্লসোফ্যারিঞ্জিয়াল, অন্যদিকে ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসারি বা শুধু অ্যাক্সেসারি, হাইপোগ্লসাল। এবার এটা মনে রাখার জন্য দেখবে একটা কবিতা মনে রাখা হয়, সেটা হচ্ছে দেখবে বলে, মজা করি কিছুটা বলা হয় যে দেখবে ওরে ও ওকু তাড়াতাড়ি আয়, ফটিক আজ গাইছে ভালো আহা। এই সিরিজটা মনে রাখার জন্য এই কবিতাটার খুব সাহায্য নেওয়া হয়। এটা জাস্ট ফার্স্ট অ্যালফাবেটগুলোকে তোমায় মনে করিয়ে দেবে। দেখো বলা হচ্ছে যেটা যে ওরে ও ওকু, তাহলে অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, সেই জন্য বলছে ওরে ও ওকু, অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, তাড়াতাড়ি আয়, ট্রকলিয়া, ট্রাইজামিনাল, অ্যাবডুসেন্স, তাড়াতাড়ি আয়, তাহলে ওরে ও ওকু তাড়াতাড়ি আয়, তাহলে সেইটাই বলা হচ্ছে। দেখো যে ওই জিনিসটায় অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর,
ট্রকলিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স। ঠিক আছে, তাহলে এখানে গেল যেটা সেটা হচ্ছে ছটা। এর পরের ছটা যেটা রয়েছে দেখো, ফটিক আজ গাইছে ভালো। ফটিক দিয়ে বোঝানো হচ্ছে ফেসিয়াল, মনে রাখার জন্য দেখো ফেসিয়াল ফেসিয়াল। এই ভেস্টিবিউলো কক্লিয়ার যেটার, এটার আর এক নাম হচ্ছে অডিটারি। এর আর এক, এই নার্ভটার আর এক নাম হচ্ছে অডিটারি। সেই জন্য বলা হয় ফটিক আজ, আজ বলতে এখানে অডিটারিকে বোঝাচ্ছে। গাইছে ভালো মানে গ্লসোফ্যারিঞ্জিয়াল ভেগাস। তাহলে ফটিক আজ গাইছে ভালো, আহা, তার হচ্ছে যে দেখো স্পাইনাল অ্যাক্সেসারি আর হচ্ছে হাইপোগ্লসাল, আহা, এটা দিয়ে বোঝাচ্ছে। তাহলে ওরে ও ওকু, অলফ্যাক্টরি অপটিক অকিউলোমোটর, তাড়াতাড়ি আয়, ট্রকলিয়ার ট্রাইজামিনাল অ্যাবডুসেন্স, ফটিক আজ গাইছে ভালো, ফেসিয়াল অডিটারি গ্লসোফ্যারিঞ্জিয়াল ভেগাস, আহা, অ্যাক্সেসারি হাইপোগ্লসাল। এই হচ্ছে বারো জোড়া ক্রেনিয়াল নার্ভ। এই বারো জোড়া ক্রেনিয়াল নার্ভের নাম কিন্তু তোমায় মনে রাখতে হবে, এবং এই সিরিজেই, এবং তোমাকে সেই জন্যই এরকমভাবে ছড়ার মাধ্যমে এটা পড়লে দেখবে অনেক সহজ হবে। এবার ক্রেনিয়াল নার্ভ যেগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটার কাজ কী সেটা আমি একটু বলি। যেমন দেখো, সবার প্রথম আসছে ওরে ও ওকু, তাহলে অলফ্যাক্টরি অপটিক অকিউলোমোটর। তাহলে সবার প্রথম রয়েছে দেখো অলফ্যাক্টরি, তারপর রয়েছে অপটিক, থার্ড রয়েছে অকিউলোমোটর। এবার কি কাজ, সেটা হচ্ছে অলফ্যাক্টরি যেটা, সেটা হচ্ছে ঘ্রাণ। এটা অ্যাকচুয়ালি নাকের কাছেতে থাকে, এবং এই অলফ্যাক্টরি নার্ভটা যেটা করে সেটা হচ্ছে ব্রেনেতে। দেখো অ্যাকচুয়ালি যখন আমরা কোনো ঘ্রাণ গ্রহণ করছি, যে স্মেল, যখন আশপাশের জিনিস যেটা রয়েছে সেখান থেকে যখন গন্ধ অনুভব করি, সেই নার্ভটার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি, সেটা হচ্ছে গন্ধটাকে অনুভব করানো। তাহলে এটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে অলফ্যাক্টরি। সেকেন্ড হচ্ছে অপটিক, অপটিক হচ্ছে চোখ থেকে বেরোয় এবং সেটা আমাদের দেখতে হেল্প করে। তাহলে এটা সেকেন্ড যে নার্ভটা রয়েছে দেখো সেটা হচ্ছে অপটিক। তাহলে প্রথম রয়েছে দেখো অলফ্যাক্টরি, সেকেন্ড হচ্ছে অপটিক। এরপর যেটা রয়েছে দেখো অকিউলোমোটর। এই অকিউলোমোটর যেটা রয়েছে, এই অকিউলোমোটরটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের চোখ যেটা রয়েছে, এই চোখের মনির ওপর নিচে ডান দিক বাঁ দিক এই মুভমেন্টগুলো করতে অ্যাকচুয়ালি হেল্প করে। দেখো যে কোনো সময় চোখকে যদি আমরা এই সাইডে, চোখের মনিটাকে ডান দিক করতে চাই বা চোখের মনিটা বাঁ দিক করতে চাই, কারণ দেখার সময় আমার দরকার পড়ে, চোখের মনিটা যদি ওপরে করতে যাই বা নিচে করতে যাই, তাহলে যেটা হয় দেখো, যখন আমি ডান দিক বাঁ দিক করবো, সাপোজ চোখের মনিটা ডান দিকে সরাবো, তাহলে এই মাসেলটা সংকোচন হবে, কন্ট্র্যাক্ট করবে, আর এই মাসেলটা তখন রিল্যাক্স করবে, তবেই কিন্তু এটা এইদিকে ঘুরবে। আবার এদিকে যেতে চাইলে এই মাসেলটা দেখো কন্ট্র্যাক্ট করবে আর এটা রিল্যাক্স করবে। ঠিক সেরকম ওপরের দিকে তাকাতে চাইলে এইটা কন্ট্র্যাক্ট করবে, এটা রিল্যাক্স করবে। আবার দেখো এইটা কন্ট্র্যাক্ট করবে, এটা রিল্যাক্স করলে দেখো চোখের মনিটা নিচের দিকে নেমে আসবে। তাহলে অ্যাকচুয়ালি চোখের মনি রোটেট করার জন্য, একদিক থেকে অন্যদিকে ঘোরানোর জন্য এই অ্যাকচুয়ালি অকিউলোমোটর এটা কাজ করে। এবার দেখো অলফ্যাক্টরি বাইরে থেকে ঘ্রাণটাকে শুধু জাস্ট ব্রেনেতে নিয়ে যাচ্ছে, তাহলে এটা একটা সেন্সারি ফাংশান, যে বাইরের পরিবেশের জিনিসটাকে সে গ্রহণ করছে, তো তার উল্টো দিকে তো কোনো কাজ হয় না, তো সেই জন্য এটা কি, এটা সেন্সারি নার্ভ। সেকেন্ড অপটিক, দেখো জাস্ট বাইরে থেকে আমরা জিনিসটাকে দেখে ওটা ব্রেনে নিয়ে যাচ্ছি, চোখের শুধুমাত্র ওটাই কাজ, তাহলে সেটা দেখো অ্যাকচুয়ালি সেন্সারি। মানে সেন্সারি হচ্ছে বাইরে থেকে অনুভূতিগুলোকে বা অ্যাকচুয়ালি যে কোনো স্টিমুলেশানগুলোকে শুধুমাত্র ভেতরে নিয়ে যাবে। আর অন্যদিকে অকিউলোমোটর দেখো যেটা ব্রেন ভাবছে সেই অনুযায়ী মাসেলটা কন্ট্র্যাক্ট করে চোখটাকে এদিক ওদিক রোটেট করাচ্ছে, তাহলে এটা কিন্তু মোটর ফাংশন, মানে ব্রেনের ইনস্ট্রাকশানটা এখানে কাজ করছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। তো সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা ব্রেন থেকে যেহেতু ইনস্ট্রাকশান আসছে সেই জন্য ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মোটর নার্ভ। তাহলে এটা সেন্সারি, এটা সেন্সারি, এটা কিন্তু মোটর। এরপর চলে আসছে যেটা দেখো পরের তিনটে, ট্রকলিয়ার ট্রাইজামিনাল অ্যাবডুসেন্স, তাড়াতাড়ি আয়, যেটা এক্ষুনি পড়লাম। এবার এখানকার মধ্যে ট্রকলিয়ার আর অ্যাবডুসেন্স এই দুটো কিন্তু চোখের সাথেই, চোখের মাসেলের সাথেই কানেক্টেড। এবার একটু বলি যে আমাদের যে চোখ যেটা রয়েছে, ঠিক আছে, চোখের ক্ষেত্রে যেটা হয় চোখের চারপাশেতে টোটাল ছটা অ্যাকচুয়ালি মাসেল আছে। একটু দেখো কাউন্টিং করে, এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছটা মাসেলের মধ্যে চারটে মাসেল, অর্থাৎ এই মানে চারটে যেটা রয়েছে, সুপিরিয়ার রেকটাস, এটা হচ্ছে যেটা মিডিয়াল রেকটাস, ইনফিরিয়ার রেকটাস আর ইনফিরিয়ার অবলিক, এই চারটেকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে এর আগে যেটা আমরা পড়লাম অকিউলোমোটর সেটা। এবার
ট্রকলিয়ার কন্ট্রোল করে সুপিরিয়ার অবলিককে, আর অ্যাবডুসেন্স কন্ট্রোল করে অ্যাকচুয়ালি ল্যাটারাল রেক্টাসকে। এই দুজনকে কন্ট্রোল করার জন্য এই দুটো নার্ভ থাকে। তো এবার এরাও যেহেতু দেখো চোখের আইবলের রোটেশনের জন্য হেল্প করে, তাহলে সেই জন্য এরা দুজনকারও ফাংশন যেটা সেটা হচ্ছে মোটর ফাংশন, মানে এরা দেখো ব্রেনের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে। তো সেই জন্য দেখা যায় এই নার্ভগুলোও কিন্তু অ্যাকচুয়ালি মোটর নার্ভ, তাহলে এরাও কিন্তু চোখের আইবলের রোটেশনের জন্য হেল্প করে। মাঝের যেটা রয়েছে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল অ্যাকচুয়ালি থাকে কোথায় সেটা হচ্ছে দেখো ট্রাইজেমিনালকে বলা হয় যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, মানে সব থেকে বড় আকৃতির ক্রেনিয়াল নার্ভ যেটা, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাইজেমিনাল। এবার দেখো এখানকার মধ্যে যে অ্যাকচুয়ালি যে কাজটা যেটা হয় সেটা হচ্ছে যে এর তিনটে শাখা আছে, একটা হচ্ছে অপথ্যালমিক, সেকেন্ড হচ্ছে ম্যাক্সিলারি, আর থার্ড হচ্ছে ম্যান্ডিবুলার। অ্যাকচুয়ালি অপথ্যালমিক যেটা সেটা হচ্ছে চোখের পাতাতে যায় এবং চোখের পাতার যে খোলা বন্ধ সেইটাকে কন্ট্রোল করে যেটা সেটা হচ্ছে অপথ্যালমিক, এবং তার সাথে সাথে এখানেতে দেখবে অ্যাকচুয়ালি টিয়ার গ্ল্যান্ড বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অশ্রুগ্রন্থি, সেই টিয়ার গ্ল্যান্ডের সিক্রিশনটাকেও কন্ট্রোল করে যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অপথ্যালমিক। অন্যদিকে ম্যাক্সিলারি সেটা হচ্ছে আপার জ, দেখবে দাঁতের মধ্যেতে সেই কিছু ঠান্ডা জিনিস খেলে অনেকের ক্ষেত্রে কী হয় সেন্সেশন হয়, দাঁতের ভেতরে একটা শিরশিরানি ভাব থাকে এবং দাঁত তুললে দেখবে ব্যথাও লাগে, তাহলে সেই ওপরের চোয়ালের যে নার্ভগুলো সেইগুলো হচ্ছে সব ম্যাক্সিলারি, এগুলো কী করছে সেন্সারি নার্ভ, এখান থেকে উদ্দীপনাটা মাথায় আসছে। আর অন্যদিকে দেখো লোয়ার জ যেটা রয়েছে, নিম্ন চোয়াল যেটা রয়েছে, সেখানে তো একটা ব্রাঞ্চ রয়েছে যেটাকে অ্যাকচুয়ালি বলছে ম্যান্ডিবেল, যেটা নিচের চোয়ালের অ্যাকচুয়ালি সমস্ত দাঁতগুলোর ভেতরেতে এর ব্রাঞ্চ আছে। তাহলে দেখো এই আপার জ লোয়ার জয়ের যে জিনিসগুলো রয়েছে এরা কী করছে, এরা অ্যাকচুয়ালি উদ্দীপনা বা সেন্সেশন যেটা সেটাকে ব্রেনে নিয়ে যাচ্ছে, তাহলে এরা সেন্সারি ফাংশন করছে। আবার দেখো যে এটা মানে অ্যাকচুয়ালি অপথ্যালমিক যে ব্রাঞ্চটা সেটা চোখের পাতা ওপর নিচে করতে হেল্প করছে, তাহলে সেটা কিন্তু মাসেল কন্ট্রাকশন, ব্রেন থেকে ইনস্ট্রাকশন এনে অ্যাকচুয়ালি এটাকে কাজ করছে। তাহলে সেই জন্য দেখো কিছু সেন্সারি নিউরন আছে আর কিছু মোটর নিউরন আছে, একসাথে যেহেতু দুজনেই রয়েছে সেন্সারিও আছে মোটরও আছে, সেই জন্য এইটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রাইজেমিনাল কিন্তু একটা মিশ্র স্নায়ু, একটা মিক্সড নার্ভ। অন্যদিকে দেখো এর পরে যেটা রয়েছে নেক্সট যে নার্ভ রয়েছে সেটা হচ্ছে ফেসিয়াল, অডিটরি, আর থার্ড রয়েছে গ্লসোফ্যারিঞ্জিয়াল। ওই যে পরের তিনটে নার্ভ যেটা ছিল যে ফটিক আজ গাইছে এই যে জিনিসটা, তাহলে ফেসিয়াল হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে মুখের মধ্যেতে যে নার্ভগুলো অ্যাকচুয়ালি রয়েছে। এবার এইটা কী করে, এটা হচ্ছে প্রথম আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন যে মুখাভঙ্গি যেগুলো হয় সেগুলোকে কন্ট্রোল করছে, আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে জিভের মধ্যে যে জিভের সামনের দিকে যে টেস্ট বার যেগুলো থাকে স্বাদকোরক যেগুলোকে বলা হয় সেগুলোকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে। তো সেই কারণেই দেখো এটা একদিক থেকে যেমন সেন্সারি ফাংশন করছে, জিভ থেকে যেমন টেস্ট বার্ডগুলো নিয়ে যাচ্ছে, সেরকম ফেসিয়াল এক্সপ্রেশন যে মুখভঙ্গি যেটা সেটাকেও কন্ট্রোল করছে। তাহলে দুরকম টাইপের কাজ, সেন্সারি এবং মোটর দুরকম কাজ করে বলি এরা হচ্ছে কীরকম মিশ্র স্নায়ু। এরপর যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে অডিটারি, অডিটারি কী করে এটা হচ্ছে কানে শুনতে হেল্প করে। অ্যাকচুয়ালি অডিটারি নার্ভের যেটা কাজ দেখো, অডিটারি নার্ভের দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ভেস্টিবিউল অঞ্চল থেকে যায়, এই ভেস্টিবিউল অঞ্চল কানের এটা অ্যাকচুয়ালি আমাদের ব্যালেন্স মেনটেন করতে হেল্প করে, আর কক্লিয়ার রিজিয়ান থেকে যে নার্ভটা বেরোয় সেটা অ্যাকচুয়ালি শুনতে হেল্প করে। তো এরা দেখো ওই যে বডির ব্যালেন্স বুঝতে বা বডি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কি না সেটা বুঝতে অ্যাকচুয়ালি ভেস্টিবিউলার রিজিয়ান থেকে নার্ভ বেরোয় আর এই কক্লিয়ার থেকে সাউন্ড নার্ভ বেরোয়, সেই জন্য এই নার্ভটাকে বলে ভেস্টিবিউলো কক্লিয়ার নার্ভ, এবং এটা দুটোকে একসাথে বলে অডিটারি নার্ভ, যেটা আমাদের শুনতে অ্যাকচুয়ালি হেল্প করছে। আর অন্যদিকে এবার যেহেতু শুনতে হেল্প করছে বা বডির ব্যালেন্স বুঝতে হেল্প করছে সেই জন্য এটা সেন্সারি, আর গ্লসোফ্যারিঞ্জিয়াল যেটা এটা অ্যাকচুয়ালি আমাদের গলার কাছে থাকে এবং এটা যেটা করে সেটা হচ্ছে গ্লসো মানে হচ্ছে জিভ, অ্যাকচুয়ালি জিভের যে মুভমেন্ট এবং তার সাথে সাথে ফ্যারিংস গলা, যখনই আমরা ঢোক গিলছি তখন কী হয় ফ্যারিংস বা গলাতে সেটার মুভমেন্ট হয়, আর তার সাথে সাথে জিভের পেছনের দিকে যে টেস্ট বার্ডগুলো থাকে তারও অ্যাকচুয়ালি সেন্সেশন পাওয়ার জন্য এই গ্লসোফ্যারিঞ্জিয়ালের নার্ভগুলো থাকে। তাহলে জিভের টেস্ট বার্ডের পেছন দিকে টেস্ট বার্ডগুলোর সেন্সেশন নিয়ে যাচ্ছে মস্তিষ্কে, তাহলে সেন্সারি ফাংশন আছে, আর ঢোক গেলা বা জিভের মুভমেন্টের জন্য হেল্প করছে।
তো সেই জন্য সেটা হচ্ছে মোটর ফাংশন, সেই জন্য এই স্নায়ুটাও হচ্ছে কীরকম সেটা কিন্তু মিক্সড বা মিশ্র স্নায়ু। এবং পরবর্তী যেগুলো রয়েছে দেখো ভেগাস সেকেন্ড হচ্ছে মানে পরেরটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, আর যেটা রয়েছে হাইপোগ্লসাল। ওই যে দেখো ফটিক আজ গাইছে ভালো আ হা, এই কটাই হচ্ছে জিনিস। এবার অ্যাকচুয়ালি দেখো এই ভেগাস হচ্ছে আমাদের দেহের মধ্যে লংগেস্ট নার্ভ, মানে সব থেকে লম্বা নার্ভ যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেগাস। ভেগাস হচ্ছে এমন একটা নার্ভ যার প্রত্যেকটা ভাইটাল অর্গ্যান মানে কাঁধের নিচে একমাত্র যে ক্রেনিয়াল নার্ভের যোগাযোগ আছে সেটা হচ্ছে ভেগাস, এবং ভেগাসটা হচ্ছে লংগেস্ট নার্ভ মানে সব থেকে দীর্ঘতম ক্রেনিয়াল নার্ভ। এবং সেটা কি করছে দেখো যে দেহের বিভিন্ন ভাইটাল যত অর্গ্যান আছে, অর্থাৎ ধরো সেখানে স্টমাক, লিভার, লাংস, হার্ট, কিডনি সব জায়গাতে ওর কিন্তু ব্রাঞ্চ আছে। এবং যে কোনো অর্গ্যান থেকে যে ব্যথা বা কোনো কিছু চেঞ্জ সেগুলোকে আমরা অনুভব করি অ্যাকচুয়ালি ভেগাস নার্ভের মাধ্যমে। এবার এটাও একটা মিক্সড নার্ভ, এটা সেন্সারি একদিক থেকে সেন্সেশনকেও নিয়ে যায়, আবার ওই অর্গ্যানে যদি ব্রেন থেকে কোনো ইনস্ট্রাকশান আসে সেটাকে নিয়েও আসে, তো সেই জন্য এটাও কিন্তু একটা মিশ্র স্নায়ু। স্পাইনাল অ্যাক্সেসরি যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে আমাদের কাঁধের যে মাসেলগুলো সেই কাঁধের মাসেলগুলোকে মুভমেন্টে হেল্প করে, তো সেই কারণেই অ্যাকচুয়ালি এটার দেখো মোটর ফাংশন। আর হাইপোগ্লসাল যেটা রয়েছে সেটা হচ্ছে জিভের নিচের অংশ যেটা রয়েছে সেটা, এবং এটা মেনলি যেটা করে হাইপোগ্লসাল যেটা সেটা হচ্ছে এটাও কিছুটা কিছু টেস্ট বার্ডকে অ্যাকচুয়ালি মানে যে যখন আমরা কোনো কিছু স্বাদ গ্রহণ করছি সেটাতে হেল্প করছে। আর যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে জিভের মাসেলের মুভমেন্টের জন্য এটা কিন্তু হেল্প করে, তো সেই জন্য এরা মানে জিভের মাসেল মুভমেন্ট করে এই যে কথা বলতে আমাদের যেটা হেল্প করছে সেই কাজটা করে। তাহলে এটার দেখো কিছু সেন্সারি ফাংশনও আছে, আবার কিছু দেখো সেখানেতে মানে তার মোটর ফাংশনও আছে, সেই জন্য এটাও হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মিক্সড নার্ভ। এবার তাহলে দেখো সব থেকে লার্জেস্ট যেটা সেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, সব থেকে লংগেস্ট হচ্ছে ভেগাস নার্ভ, আর সব থেকে শর্টেস্ট সব থেকে ছোটো যেটা সেটা অ্যাকচুয়ালি ট্রকলিয়ার বা অ্যাবডুসেন্স, দুটোই আকৃতিতে সব থেকে মানে ছোটো হয়, তবে দেখা যায় তুলনামূলক অ্যাবডুসেন্সটা আরও ছোটো। এবার দুটো প্রায় প্যারালাল একই রকম তাদের লেন্থ হয়, খুব একটা বেশি ছোটো কিন্তু মানে হয় না, বড় ছোটো হয় না, একই রকম। তাহলে এগুলো গেলে যেটা সেটা হচ্ছে 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস। এবার অন্যদিকে আসছি যেটা সেটা হচ্ছে 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভ। স্পাইনাল কর্ড থেকে দেখো ওই যে 31 জোড়া অ্যাকচুয়ালি স্পাইনাল নার্ভ তৈরি হয়, এবং এই নার্ভগুলোর প্রত্যেকটাই কিন্তু মিক্সড নার্ভ, মানে এরা সেন্সারি এবং মোটর দুটো ফাংশনই করে। ওখানে যেমন দেখো কেউ কেউ ছিল সেন্সারি, কেউ কেউ ছিল মোটর, কেউ কেউ ছিল মিক্সড, এখানে সবাই কিন্তু মিক্সড নার্ভ, মানে প্রত্যেকেই হচ্ছে অ্যাকচুয়ালি মিশ্র স্নায়ু। এবার এখানকার মধ্যে অ্যাকচুয়ালি কাঁধ থেকে যেটা এই কাঁধের যে অংশটা থাকে সেই অংশ থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে 8 জোড়া অ্যাকচুয়ালি সার্ভাইকাল রিজিয়ান থেকে বেরোয়। থোরাসিক মানে হচ্ছে যেটা মানে যেটা পিঠ যে অঞ্চলটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেই থোরাসিক রিজিয়ান থেকে 12 পেয়ার্স 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ স্পাইনাল নার্ভ বেরোয়। এরপর হচ্ছে লাম্বার মানে হচ্ছে অ্যাবডোমিনাল রিজিয়ান, উদর যে অংশটা থাকে সেখান থেকে বেরোয় যেটা সেটা হচ্ছে 5 পেয়ার্স। অন্যদিকে স্যাক্রাম মানে হচ্ছে এই যে কোমরের হাড় যেটা দেখবে অ্যাকচুয়ালি পেলভিক গার্ডেল বলে, এই পেলভিক গার্ডেল যেটা রয়েছে এখান থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে 5 জোড়া। আর একদম লাস্টে কক্সিস যে অংশটা দেখবে আমাদের এখন ক্ষয়প্রাপ্ত হয়ে নষ্ট হয়ে গেছে, যেটা আগে লেজ ছিল সেখান থেকে 1 জোড়া নার্ভ অ্যাকচুয়ালি বেরোয়। এবার দেখবে এই গোটা জায়গাটা এই ভার্টিব্রাল কলাম যেটা, এই ভার্টিব্রাল কলামটা ছোটো ছোটো অনেক কটা পার্ট দিয়ে ইউনিট দিয়ে তৈরি হয় যেগুলোকে অ্যাকচুয়ালি বলে ভার্টিব্রি। তো এই ভার্টিব্রিগুলোর দুটো ভার্টিব্রির জয়েন্টগুলো থেকেই এই নার্ভগুলো কিন্তু বেরোয়, এবং এই নার্ভগুলো সবই কিন্তু মিক্সড নার্ভ, তাই তো। এবং এই সার্ভাইকাল রিজিয়ানেতে কী হয়, সার্ভাইকাল রিজিয়ানেতে দেখা যায় 8টা, থোরাসিক রিজিয়ানেতে 12টা, লাম্বার রিজিয়ানেতে 5টা, স্যাক্রাম থেকে 5টা, আর দেখবে যে কক্সিস থেকে 1টা, মানে এগুলো হচ্ছে সব পেয়ার কন্ডিশান। এই 8 পেয়ার, 12 পেয়ার, 5 পেয়ার, 5 পেয়ার, 1 পেয়ার, টোটাল 31 পেয়ার অ্যাকচুয়ালি নার্ভ বেরোয়, এবং এটা তার সারাউন্ডিং রিজিয়ানে যে সমস্ত অর্গ্যানগুলো রয়েছে তাদের সাথে কানেক্টেড থাকে এবং তাদেরকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে। আর
লাস্ট যেটা রয়েছে দেখো যে অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা যেটা নিজে নিজে কাজ করে, তাদের মধ্যেতে দুটো ব্রাঞ্চ থাকে, একটা সিম্প্যাথেটিক একটা প্যারাসিম্প্যাথেটিক। অ্যাকচুয়ালি যখনই আমরা ভয় পাই দেখবে বলা হয় ফ্লাইট ফাইট কন্ডিশন, মানে হঠাৎ করে তুমি ভয় পেলে কোনো একটা কিছুতে, এবার তুমি দুটো কাজ করতে পারো, হয় তুমি ওখান থেকে পালিয়ে যেতে পারো অথবা ওখানে দাঁড়িয়ে থেকে যে সমস্যাটা তৈরি হয়েছে বা যে ভয় যার কারণে তুমি ভয় পেয়েছো তার সাথে মোকাবিলা করতে পারো। তো এই সিচুয়েশানেতে যেটা হয় সেটা হচ্ছে দেখবে আমাদের দেহের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়, যেমন অ্যাকচুয়ালি হার্টবিট রেট বেড়ে যায়, ব্রিদিং রেট বেড়ে যায়, আবার অন্যদিকে দেখো যে সেই সময় প্রচুর পরিমাণে মানে অ্যাকচুয়ালি মানে ঘাম যেটা ঘাম সিক্রিশন যেটা সোয়েট সিক্রিশন দেখবে প্রচুর পরিমাণে বেড়ে যায়, আবার অন্যদিকে দেখবে স্যালাইভারি গ্ল্যান্ডের সিক্রিশন কমে যায় যার জন্য দেখবে গলাটা শুকিয়ে যায় সেই সময়। এটা ছাড়াও দেখবে হাতে পায়ের যে রোম যেগুলো থাকে হেয়ার যেগুলো থাকে এই রোমগুলোর হাতে পায়ের যে রোমগুলো তার ঠিক তলাতে অ্যাকচুয়ালি মানে সেখানেতে কিছু মাসেল থাকে যেগুলোকে বলে রেকটাস পিলি মাসেল, সেগুলো কন্ট্র্যাক্ট করে এবং কন্ট্র্যাক্ট করার জন্য দেখবে হাত পায়ের ভয় পেলে হাত পায়ের রোমগুলো সমস্ত খাড়া হয়ে যায়। তো এই চেঞ্জেসগুলো আমরা সেই সময় দেখতে পাই, এই চেঞ্জেসগুলোকে কন্ট্রোল করে যেটা সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবার দেখা যায় যখনই ওই পরিস্থিতিটা আবার স্বাভাবিক হয়ে যায় তখন ওই যে হার্টবিটটা বেড়ে গেছিলো সেটাকে আবার কমিয়ে নর্মাল অবস্থায় নিয়ে আসে যেটা সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এবার দেখো সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করলে তবেই কিন্তু প্যারাসিম্প্যাথেটিক কাজ করবে, মানে নর্মাল হার্টবিট রেট চলছে সেখান থেকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন কাজ করলো তখন হার্টবিট রেটটা বেড়ে গেল, তাহলে প্যারাসিম্প্যাথেটিক কী করবে ওটাকে কমিয়ে আবার নর্মাল কন্ডিশনে ওটাকে নিয়ে আসবে। কিন্তু নর্মাল হার্টবিট রেট চলছে প্যারাসিম্প্যাথেটিক কখনো ওটাকে কাজ ওর ওপরে কাজ করে হার্টবিট রেটটাকে কমিয়ে দেবে না। তাহলে অ্যাকচুয়ালি দেখো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করলে তবেই কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করবে, তাহলে কখনো এমন নয় যে প্যারাসিম্প্যাথেটিক আলাদাভাবে কাজ করবে। তাহলে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক এটা দুটোই কিন্তু মেনলি কন্ট্রোল হয় গ্যাংলিয়া দ্বারা। অ্যাকচুয়ালি দেখা যায় দেহের বিভিন্ন জায়গাতে গ্যাংলিয়া থাকে এবং তারাই ওই কাজ যেটা রয়েছে সেটাকে কন্ট্রোল করছে, কিন্তু কিছুটা হলেও গ্যাংলিয়াগুলোকে আবার ইনডিরেক্টলি কন্ট্রোল করে যেটা সেটা হচ্ছে স্পাইনাল কর্ড, কিন্তু স্পাইনাল কর্ডের যে কন্ট্রোলটা সেটা কিন্তু খুব একটা বেশি নয়, মেনলি ওটা অপারেটেড হয় যেটা সেটা হচ্ছে গ্যাংলিয়া দিয়ে, এবং গ্যাংলিয়ায় গোটা অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা সেটাকে কন্ট্রোল করছে।